আবারও শামসেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ক্ষতিগ্রস্ত কুড়কুড়ে ও মশলা দুটি গোডাউন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ ব্লকের অন্তর্দীপা বাজার এলাকায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে খবর, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই আগুন ভয়াবহ রূপ নেয়। একের পর এক গোডাউন দাউ দাউ করে জ্বলতে থাকে। গোডাউনগুলোর যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষাধিক টাকার। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 6:30 দিকে খবর এলো যে তোমার গোডাউনে আগুন লেগে গেছে। কিসে গোডাউনে ছিল, ধোঁয়া নেই, ছিল পেঁয়াজ, ছিল আর এমনি পুরোপুরি আরো অনেক কিছু জিনিস, সবগুলো ছাই হয়ে গেছে। 1.5-2 লাখ টাকা।